মাটির হিসাব কৰিবলৈ পুনপ্ৰথমে আমাৰ তিনিটা বস্তুৰ বিষয়ে জানিব লাগিব। এক নম্বৰ হ'ল লেচা, দুই নম্বৰ হ'ল কঠা, তিন নম্বৰ হ'ল বিঘা। কিমান মাটি হ'লে এক লেচা মাটি হ'ব, কিমান মাটি হ'লে এক কঠা মাটি হ'ব, কিমান মাটি হ'লে এক বিঘা মাটি হ'ব, এই তিনিটা বস্তু আমি যদি বুজি পাওঁ তেনেহ'লেহে মাটিৰ হিচাপ কৰিব পাৰিম। মই আগতে এই তিনিটা বস্তু বুজাই লৈছোঁ। এক লেচাত কিমান মাটি, এক লেচাত কিমান মাটি, কিমান মাটি হ'লে এক লেচা হ'ব। ধৰক এনেকুৱা এটা মাটি আছে, ইফালে আছে 12 ফুট, ইফালেও আছে 12 ফুট, ইফালেও 12 ফুট, ইফালেও 12 ফুট, ইফালেও 12 ফুট, ইফালেও 12 ফুট, চাৰিওপিনে যদি 12 ফুট 12 ফুটকৈ থাকে তেনেহ'লে এক লেচা মাটি হ'ব। এতিয়া আমি পালোঁ 12 ইনটু 12, এইটো যদি আমি পূৰণ কৰোঁ তেনেহ'লে 144 স্কোয়াৰ ফুট পাম। 144 স্কোয়াৰ ফুট হ'লে এক লেচা মাটি হয়। আৰু এক কটা মাটি কিমান হ'লে এক কটা মাটি হয়, 20 লেচা মাটি হ'লে এক কটা হয়। তিন নম্বৰ হ'ল বিঘা। 100 লেচা হ'লে এক বিঘা হয়। এতিয়া আমি এই তিনিটা বস্তু বুজি পালোঁ। 144 স্কোয়াৰ ফুটে এক লেচা মাটি হয়, 20 লেচাই এক কটা মাটি হয়, 100 লেচাই এক বিঘা মাটি হয়। এতিয়া আহক আমি এটা মাটিৰ হিচাপ কৰোঁ। ধৰক এটা মাটি আছে এনেকুৱা এটা মাটি আছে, এইটো দিগ আছে 188 ফুট আৰু প্ৰস্থ আছে 126 ফুট। যদি এনেকুৱা থাকে তেনেহ'লে আমি দিগ আৰু প্ৰস্থ দুয়োটা পূৰণ কৰিম। প্ৰথমতে 126 ফুট ইনটু 188 ফুট, এইটো যদি আমি পূৰণ কৰোঁ তেনেহ'লে আমি পাম 23,688 স্কোয়াৰ ফুট। ইয়াত আপোনাৰ মাটি আছে 23,688 ফুট মাটি আছে। প্ৰথমতে আমি এইটো লোচা, কেই লোচা মাটি আছে এইটো উলিয়াম। আমি আগতে হিচাপ কৰি থৈছোঁ এক লেচাত মাটি থাকে 146 স্কোয়াৰ ফুট। তেনেহ'লে আমি ইয়াত যে মাটিটো ওলাইছে 23,688, এইটো 146ৰে হৰণ কৰিম। 23,688 হৰণ 146, এইটো যদি হৰণ কৰোঁ তেনেহ'লে আমি পাম 164.5 লেচা মাটি আছে। এতিয়া কেইবিঘা মাটি আছে বিঘাটো ওলাবলৈ হ'লে আমি জানো আগতে হিচাপ কৰি উলিয়াইছিলোঁ 100 লেচাই এক বিঘা হয়, 20 লেচাই এক কটা হয়। তেনেহ'লে 164.5 লেচা মাটিয়ে হ'ব আপোনাৰ 101 বিঘা আৰু 64.5, ইয়াত হ'ব 3.5 লুচা।
তেনেহলে ইয়াত আমি মাটি পালো এক বিঘা তিনি কটা সাড়ে চারি লোচা মাটি আমি ইয়াত পালো। এতিয়া আমি আরো একটা মাটির হিসাব করো, একা বেকা মাটির একটা হিসাব করো। ধরক একটা মাটি আছে এনেকুয়া সাইজর, ইফালে ধরক আছে 190 ফুট, ইফালে আছে ধরক 220 ফুট, আর ইফালে আছে ধরক 110 ফুট, ইফালে আছে ধরক 150 ফুট। যদি এনেকুয়া থাকে, সব মাটি তো সমান না থাকে, একা বেকা থাকে, এনেকুয়া যদি থাকে তেনেহলে এই মাটির হিসাবটা আমি কেনেকে উলিয়াম? আগতে আমার দিক আর প্রস্থটা উলাই লোব লাগবে। ধরক দিক এফালে আছে 190 ফুট আর এফালে আছে 220 ফুট, এই দুইটা আমি যোগ করিম। প্রথমতে 220 যোগ 190, এই দুইটা যদি আমি যোগ করো তেনেহলে আমি পাম 410 ফুট। আকো এটু যেহেতু দুইটা সাইড আছে তেনহলে আমি দুই ভাগ করিব লাগিব, দুই ভাগ করে যেটু হয় এটু লব লাগিব। দুটা ভাগ করিলে 410 হরণ 2, তেনহলে হব পাম আমি 205 ফুট। এটু আমি এটা পালো, এটু আমি দিকটু পালো। এতিয়া আকো প্রস্থটো উলাবলৈ হলে দুটা সাইডৰ আমি এফালে আছে 100, এফালে আছে 110 যোগ আনফালে আছে 150, দুইটা আমি যোগ করিলে আমি পাম 260 ফুট। আকো এটু যেহেতু দুইটা সাইড আছে দুই ভাগ করে এটা লব লাগিব, এটু আমি এটা সাইড পালো, এটু আরো একটা সাইড উলাই আসো 260 হরণ 2, যদি ভাগ করো তেনেহলে আমি পাম 130 ফুট। এটু আরো একটা সাইড উলাইছে, প্রস্থটা উলাইছে। এতিয়া আমি এটু যে উলাইছিল দিকটু, এই দুইটা আমি পূরণ করিম, দিক প্রস্থ পূরণ করিম। এতিয়া আমি দিক আর প্রস্থটু যেহেতু দিকটু পাইছিল 205, যেহেতু আমি দিকটু পাইছিল 205 আর প্রস্থটু পাইছিল 130, এই দুইটা আমি পূরণ করিম 205 × 130। এই দুইটা যদি আমি পূরণ করো তেনহলে আমি পাম 26650 স্কোয়ার ফুট। এতিয়া আমি উলাইছো, এতিয়া আমি এটু আকো লোচালৈ পরিবর্তন করবলৈ হলে আমি জানো 144 স্কোয়ার ফুটত এক লোচা হয়, তেনহলে 26650ক আমি 144-ৰে হরণ দিম। 144-ৰে যদি আমি হরণ করো তেনহলে আমি পাম, এইটো আইডিয়া ধরছো মই, আপনাদেরকে হরণ করি যেতিয়া করিব তেতিয়া দুনিয়াকে হরণ করে লব, মই এইটো আইডিয়া ধরছো, এইটো উলাইছে। তার মানে ইমান লোচা মাটি আছে, 185 লোচা ইয়াত মাটি আছে। এতিয়া আমি জানো 100 লোচাই এক বিঘা হয় আর এই 20 লোচাই এক কটা হয়, তেনহলে ইয়াত আছে 185 লোচা হলে এক বিঘা আর এক বিঘা 4 লোচা 4 কটা 5 লোচা এইটো মাটি ওলাব। ইয়াত আমি মাটি পালো, এই যদি মাটিটো এনেকুৱা হয় তেনেহলে আমি মাটি পাম 1 বিঘা 4 কটা 5 লোচা। যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে সাবস্ক্রাইব করক, শেয়ার করক, লাইক করক।